ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جی سম্মানিত দিনী ভাই, আপনি কভার সংক্রান্ত দুটি প্রশ্ন করলেন। একটি হচ্ছে যে ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে কবর খনন করা হয় এটা সঠিক কিনা। দুই নম্বর জানতে চাইলেন বগলি কবর যখন করা হয় তখন মুর্দা ব্যক্তিকে যখন কেবলার ফাঁসে রাখা হবে তখন তো তার সামনের দিক তার দেয়ালের সাথে লেগে যাবে। সম্মানিত দিনী ভাই, ভারত বাংলাদেশ পাকিস্তানের সকল এরিয়ার কবর খনন পদ্ধতি আমার জানা নেই, তবে আমাদের এরিয়াতে যে আমাদের কুমিল্লাতে এক ধরনের, চট্টগ্রামে ভিন্ন ধরনের, এই ধরনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদ্ধতি হইতে পারে যেটা আপনি বললেন। তবে আমাদের সকলকেই এই বিষয়ে জ্ঞান গর্বের পরিচয় দেওয়া উচিত। মানুষকে কবরস্থ করার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে প্রচলনের উপর বিশ্বাস করে, নামমাত্র কবর দেয়, কিন্তু এখানে বিজ্ঞানসম্মত না হওয়ার কারণে বিশেষভাবে এখানে গভীর চিন্তা দৃষ্টিতে না করার কারণে বিপদ ঘটে, যেটা আমাদের সামনে অনেক অহরহ ঘটনা ঘটতেছে। কারণ যারা কবর খনন করেন তারা প্রচলিতভাবে কবর খনন করেন, এর মধ্যে বিজ্ঞান কি এরা আসলে এটা খেয়াল করে না। বিজ্ঞান বলতে এখানে কোনো সায়েন্স নিয়ে লেখাপড়া করি তারপর এখানে কবর খনন করতে হবে সেটা আমি বলতেছি না, বরং কবর যেখানে খনন করবে ওইখানকার পরিস্থিতির উপর মানুষের অভিজ্ঞতা থাকতে হবে। যে একটা মানুষকে কবর দিয়ে দিলাম, ভবিষ্যতে এই কবরের উপরে এভাবে করার কারণে কী কী সুবিধা কী কী অসুবিধা এগুলো সামনে রেখেই কবরটা খনন করতে হবে, মানুষকে কবরস্থ করতে হবে। আমাদের এলাকার কথাই বলি, আমাদের দেশে যখন শেখ কবর করা হয় তখন মাটি থেকে এক বিঘত বা এক হাত নিচে যাবে, নিচে যাওয়ার পরে একেবারে গভীর করবে, মৃত ব্যক্তিকে রাখা যায় মতো এরকম একেবারে অনেক গভীর করবে, নিচে নিবে। এর পরবর্তীতে মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়। এর পরে যে আমাদের দেশে তো বাঁশ দেয়, এ বাঁশ দেওয়া হয় যে মাটির এক হাত নিচে বা এক বিঘত নিচে বাঁশ দেওয়া হয়, এরপরে মাটি দিয়ে দেওয়া হয়। ফলে কি হয়, যখন বর্ষাকাল আসে বা বর্ষাতে মানুষদেরকে মাটি দেয় তখন এই বিশাল কবরের গর্ত যেটা আছে বাঁশ অনেক উপরে থাকে আর নিচে অনেক খালি থাকে, এর নিচে অনেক নিচে থাকে মুর্দার লাশ। এখানে পানি যখন ঢুকে এই পানি ঢুকার পরে কবরটা ভেঙে পড়ে, নিমিষেই কবরটা ভেঙে পড়ে, তখন বিপদ ঘটে, কুকুর আসে অত্যাচার করে এবং লাশ ভেসে উঠে, অনেক সমস্যার সৃষ্টি হয়। এগুলা কেন হয়, এগুলো মানুষের বিচক্ষণতার দৃষ্টিকোণ থেকে এই কবর খনন না করার কারণে। যদি এই কবরটা এভাবে না করে বিজ্ঞান দৃষ্টিকোণ থেকে করতো, বুদ্ধিভিত্তিক করতো, তাহলে এই সমস্যা হইতো না। যেমন নিয়ম হলো কবরকে একেবারে গভীর করবে, গভীর কতটুকু করবে, কেউ বলতেছে মধ্যম আকৃতির মানুষের যে পরিমাণ এই পরিমাণ খনন করবে, কেউ বলতেছে যে একজন মোটামুটি একেবারে লম্বাও না একেবারে বেটেও না, মধ্যম আকৃতির কোনো মানুষের যে অর্ধেক পরিমাণ খনন করবে। আমি বলবো এখানে যেহেতু কবর করার উদ্দেশ্য হচ্ছে যে মৃত ব্যক্তির লাশকে হেফাজত করা, তাই যে পরিমাণ নিচে খনন করলে নিশ্চিত এই মৃত্যুর লাশটা কী হবে, হেফাজত হবে। মাটি দেওয়ার পরে কোনো কুকুর শিয়াল বা অন্য কিছু এটাকে উঠাইয়া যে কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে এতটুকু গভীর করবে, এটাই হচ্ছে মেইন আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে সেটা সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ। তাই এখানে উচিত হচ্ছে
পরিমাণ মতো একেবারে কবর খনন করে ফেলবে, একেবারে নিচে চলে যাবে। নিচে যাওয়ার পরে মৃত্যু ব্যক্তিকে রাখা যায় আন্দাজ মাঝে আরেকবার কি করবে, একটা গর্ত করবে, নিচু গর্ত করবে। তো মৃত ব্যক্তিকে নিচে রাখা যাবে এই পরিমাণ গর্ত কতটুকু, মনে করেন যে এক হাত দেড় হাত আলাদা কি করবে খনন করবে নিচে। আগে তো একেবারে সোজা উপর থেকে নিচে একেবারে খনন করে ফেলবে, উপর থেকে নিচে যখন চলে যাবে, চলে যাওয়ার পরে আবার মাঝামাঝি ওই গর্তের মাঝামাঝি একটা গর্ত করবে এক দেড় হাত পরিমাণ, যাতে করে মৃত ব্যক্তিকে সহজে রাখা যায়। আর ওইখানেই কি করবে, মৃত ব্যক্তিকে দাফন করার পরে ওইখানেই বাঁশ দিয়ে দিবে, তাইলে বাঁশ থাকবে মৃত ব্যক্তির, মনে করেন যে এক বিঘাত বাঁশের আঙ্গুল উপরে থাকবে বাঁশ। আর বাঁশ দেওয়ার পরে তারপরে কলা পাতা দিবে বা অন্য কিছু দিবে, ছাটাই দিবে, এরপরে মাটি দিবে, তাইলে সম্পূর্ণ মাটি ফুটবে একেবারে মৃত ব্যক্তির যেই উপরে বাঁশ রাখা হয়েছে, ছাটাই রাখা হয়েছে, ওইখান থেকে মাটি শুরু হবে। তাইলে যখন বৃষ্টি হবে তাইলে এই কবর আর ভাঙ্গার কোনো কি থাকবে না, কোনোই সম্ভাবনা থাকবে না, যেহেতু এখানে অনেক গভীর পর্যন্ত মাটি দেয়া আছে। কিন্তু যদি নাকি মাটিকে দেওয়া হয় একেবারে উপরিভাগে, বাঁশ দেওয়া হয় উপরিভাগে, মৃত ব্যক্তি লাশ থাকে একেবারে নিচে, তাইলে মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে, এই মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকার কারণে পানি ঢুকে কবরটাকে ভেঙে ফেলে পরবর্তীতে এলাশের উপর অত্যাচার শুরু হয় আলিয়াজুবিল্লা। তাই এভাবে করা যাবে না। এটা হচ্ছে শাক কবর, যেটা সেটার ব্যাপার বললাম। আর একটা হচ্ছে লাহাত কবর, যেটাকে আপনার বগলি কবর বললেন, এটাও ঠিক এভাবে করবে, ঠিক নিচে যাওয়ার পরে ক্যাবলার দিকে আর একটা খনন করবে, যাতে করে নিশ্চিত মৃত ব্যক্তির সামনের দিক, মুখের দিক, মাথার দিক যেন মাটির দেয়ালের সাথে না লাগে, এবং যে দুই সাটের যে দুই হাত দুই ফাঁস যেন একেবারে ক্যাবলার দিকে মাটির সাথে না লাগে, মাটির দেয়ালের সাথে না লাগে। আর যখন কবর একেবারে খনন করা শেষ হলো, এদিকে মাটি যে খনন করার পরে যে কি দিবে, বাঁশ দিবে, এই বাঁশের সাথে যেন শরীরটা না লাগে, এতটুকু প্রশস্ত করবে, এর পরবর্তীতে এবার মাটি দিয়ে দিবে, তাইলে আর ঝামেলা হবে না। বাকি দুই কবরের মধ্যে বগলি কবর যেটাকে লাহাত কবর বলা হয় এটা উত্তম, নাকি শাক কবর যেটা সন্দুক কবর বলা হয় আমাদের দেশে এটা উত্তম? হ্যাঁ, উত্তম হচ্ছে লাহাত বা বগলি কবর যেটা সেটা। তবে উত্তম হওয়ার নির্ভরতা করবে মাটির উপর, মাটি যদি শক্ত হয় তাইলে লাহাত বগলি কবর করবে, মাটি যদি নরম হয় শাক বা সন্দুক কবর করবে, তখন সেটা উত্তম হবে। এই বিষয়ের উপরে কয়েকটা কথা আমাদের জানা থাকা দরকার, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, এহ ফেরো কবর খনন করো, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, আমিকু কবরকে তোমরা গভীর করো। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহির এই যে কথার দ্বারাই কবর খননের মধ্যে আছে দিক নির্দেশনা গভীর করা। আর একটা শব্দ ওয়াসিউ, এবং কবরকে তোমরা কী করো, প্রশস্ত করো, যাতে করে যে কবরের মধ্যে রাখতে কোনো সমস্যা না হয় এবং যারা উঠবে নামবে তাদের জন্য সমস্যা না হয়, জায়গা থাকে, এই জন্য প্রশস্ত করবে যে মাথার দিক, পায়ের দিক এবং দুই পাশে প্রশস্ত করবে, লম্বা করবে, গভীর করবে, এই হচ্ছে মূল কথা। এগুলাকে সামনে রেখে পরবর্তীতে যে সুন্নাহ মোতাবেক কবর দিছে বলে আমরা বলতে পারবো। এই ব্যাপারে হাদিস বুখারীর মধ্যেও আছে। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা যে ইহফিরু তোমরা কবর খনন করো, তাহলে বলছেন যে ওয়াআমিকু তোমরা কবরকে গভীর করো, এরপর ওয়াসিউ কবরকে তোমরা প্রশস্ত করো, তাই এগুলোকে সামনে রেখে আমরা কবর দিব। এখানে কোনো নির্দিষ্ট দেশের কবরের সাথে মিলিয়ে দেখার প্রয়োজন নাই, বরং আমরা এখানে প্রত্যেক এরিয়ার যেভাবে কবর দিলে ওই এরিয়াতে কোনো ধরনের অনিষ্টের শিকার হবে না, এটা দিকে খেয়াল রাখতে হবে।
গভীরতার দিকেও খেয়াল রাখবে এবং মজবুতির দিকেও খেয়াল রাখবে, এবং যে বৃষ্টির পানিতে যেন এটা যে ভেঙ্গে না পড়ে এদিকেও খেয়াল রাখবে, এবং এদিকেও খেয়াল রাখবে যাতে করে কোনো কুকুর এবং শৃগাল এগুলো যেন উচ্চশ্বাস করতে না পারার মতো ওদিকেও খেয়াল রাখবে। বিশেষ করে মহিলা এবং পুরুষের কবর মতো কোনো ব্যবধান নাই, ছোট বাচ্চাদের কবর মধ্যে কোনো ব্যবধান নাই, কারণ মানুষদের শরীরকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন মৃত্যুর আগে মৃত্যুর পরেও, তাই যেভাবে সম্মান রক্ষা হয় ওইভাবে আমাদের কবর খনন করা উচিত। আশা করি বিষয় বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহবিস। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।